বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ যে ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সবই সিঁড়ি রেলিং এবং বারান্ডা রেলিং আছে। রেলিংয়ের ডিজাইনগুলি দেখুন, দেখে আপনি আপনার পছন্দ মতো বেছে নিন। সিঁড়ি রেলিংগুলি সাধারণত স্টিলের হয়ে থাকে, তবে লোহাও হয়ে থাকে, দেখতে কিন্তু স্টিলের রেলিং ভালো লাগে। এই রেলিংগুলি আপনার জীবনের নিরাপত্তা বহন করে, তাই বন্ধুদের বলি একটি ডিজাইন পছন্দ করে মিস্ত্রি ভাইয়ের সঙ্গে আলোচনা করে বাড়িতে লাগিয়ে নিন। ডিজাইনগুলি যদি পছন্দ না হয়, তবে আপনাদের কি ধরনের ডিজাইন লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ওই ডিজাইন দেওয়ার চেষ্টা করব। যে সকল আমার নতুন বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি রোজ নতুন নতুন ডিজাইন দেখিয়ে থাকি। বন্ধুদের একটি জিনিস লক্ষ্য করতে বলবো, আমার প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা ডিজাইন দেখবেন। একটি ভিডিওতে যে ডিজাইনগুলি আপনাদের দেখিয়ে থাকি ওই ডিজাইনগুলি অন্য ভিডিওতে দেখতে পাবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা ডিজাইন দেখবেন। আপনার স্বপ্নের বাড়িটি সুন্দর করার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন, দেখবেন আপনার স্বপ্ন পূরণ হবেই হবে। তবে ম্যাটেরিয়ালগুলি ব্র্যান্ডেড কোম্পানি লাগাবেন, তাহলে সহজে মরিচা পড়বে না। আজ যে ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সবই সিম্পল ডিজাইন। ডিজাইনগুলি দেখুন, দেখার পর আপনি আপনার পছন্দ মতো বেছে নিন। আছে জানালার গ্রিল ডিজাইন, বাড়ির সামনের গেট ডিজাইন, সিঁড়ি রেলিং, আপনার যে ব্যালকনি আছে তার ডিজাইন। ম্যাটেরিয়াল সম্বন্ধে বলতে গেলে বলবো স্টিল এবং আয়রন। কিছু ডিজাইন আছে স্টিল ম্যাটেরিয়াল দিয়ে বানালে ভালো লাগবে, আবার কিছু ডিজাইন আছে আয়রন দিয়ে বানালে ভালো লাগবে। আমি আপনাদের বলবো আপনার বাড়ির কি পজিশন গ্রিলগুলি লাগাতে হবে। যদি ধরে নিই বাড়ির সামনের কিছু গ্রিল লাগাতে হবে, তাহলে একটু শৌখিন দেখে ডিজাইন পছন্দ করে লাগান। যদি মনে করেন বাড়ির পিছনের দিকে লাগাবেন, তাহলে সিম্পল ডিজাইন পছন্দ করে লাগান। আর সিঁড়ি কিংবা ব্যালকনির গ্রিলগুলি সাধারণত স্টিল বেশি লাগিয়ে থাকে, তবে আপনি আপনার পছন্দ মতো লাগাবেন। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অনেক ভালোবাসা নিয়ে আজকের মতো আসছি, কথা হবে পরের ভিডিওতে। পুরো ডিজাইনগুলি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।